بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله بما تعملون خبير يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون أما بعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল ইজ্জত আমাদেরকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন। তাকওয়া অবলম্বনের নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাকওয়া অবলম্বন হচ্ছে ওয়াসিয়াতুল্লাহ আযজা ওয়া জালাল আল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরের যত মানুষ দুনিয়াতে এসেছে সবার জন্য একটি ওয়াসিয়ত ছিল, আনিত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন কর। তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে মানুষের বিভিন্ন পর্যায় রয়েছে। কেউ কেউ শিরিক করে থাকে, সেখান থেকেও তাকওয়া অবলম্বন করতে হবে। কেউ কেউ কবিরা গুনাহ করে থাকে, সেখান থেকেও তাকওয়া অবলম্বন করতে হবে। কেউ কেউ অন্যায় আচরণ করে থাকে, তা থেকেও ফিরে আসতে হবে। কেউ বা আল্লাহ তাআলার অপছন্দনীয় জিনিস করে থাকে, তা থেকেও ফিরে আসতে হবে। তাকওয়ার অর্থই হচ্ছে যে এমন জায়গা অবস্থান করা, যেই জায়গায় অবস্থান করার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। দুনিয়ার বুকে চলার ক্ষেত্রে আপনার সামনে কণ্ঠকাকীর্ণ রাস্তা যখন দেখবেন, সেই রাস্তায় আপনি কিভাবে চলবেন আপনি নিজে জানেন যে আপনি কাপড় গুটিয়ে চলে থাকেন। সেভাবে দুনিয়াতে প্রত্যেকটি পদক্ষেপে আমাদের তাকওয়ার প্রয়োজন রয়েছে। যখন ঘর থেকে বের হব সকালবেলা, তখন থেকে সন্ধ্যা ঘরে ফিরা পর্যন্ত অন্তরের তাকওয়া রয়েছে, মুখের তাকওয়া রয়েছে, আমলের কর্মকাণ্ডের তাকওয়া আমাদের মধ্যে অবলম্বন করতে হবে। কারণ এর মাধ্যমে হয় সে মুতাকুন নাফসাহু, নিজেকে স্বাধীন করে, অথবা আও মু বিকুহা, নিজের নফসকে ধ্বংস করে দেয়। এই জন্য একজন মানুষ কিভাবে মুত্তাকি হতে পারে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার কিছু বর্ণনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাখ্যা করেছেন। আমি আজকে শুধু এমন কিছু কবিরা গুনার আলোচনা করব, যে কবিরা গুনাগুলো আমাদের সমাজকে বিনষ্ট করে দিচ্ছে, আমাদের মধ্যে তাকওয়া বিরোধী প্রবণতা তুলে ধরছে, এবং যেগুলো যদি যথাযথ আপনি দেখবেন, যেগুলো আলোচনা আমি করবো ইনশাআল্লাহ, সেগুলো যদি যথাযথভাবে আপনি দেখাশোনা করেন, নিজেকে রক্ষা করেন, সেগুলো থেকে ইনশাআল্লাহ আমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। যদি তোমরা, তোমাদেরকে যে সমস্ত কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে তা থেকে বেঁচে থাকো, এবং তা থেকে তোমরা যদি নিজেকে রক্ষা করো, তাহলে
তোমাদের যে সমস্ত ছোট ছোট গুনাহ হয়ে যায় সেগুলো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে প্রবেশ করাবো মুদখালান কারীমা, উত্তম প্রবেশের জায়গা অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবো। আলহামদুলিল্লাহ, দুনিয়ার বুকে চলতে হলে গুনাহ হবে না এরকম দাবি কেউ করতে পারবে না। নবী রাসূলগণ ছাড়া প্রত্যেকে গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, প্রত্যেকটি বনি আদম গুনাহগার, আর উত্তম গুনাহগার হচ্ছে যে তওবা করে। এই জন্য ফিরে আসতে হবে, গুনাহগুলি চিনতে হবে, অন্যায়গুলো জানতে হবে। কবি বলছেন, আরাফতু শাররা লালি শাররি ওয়ালাকিন লিতাওয়াকিহি, আমি অন্যায় জেনেছি অন্যায় করার জন্য নয়, অন্যায় থেকে নিজেকে বাঁচানোর জন্য। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত, কোন কল্যাণ রয়েছে, কোথায় কি কি কল্যাণ রয়েছে, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, কোথায় কোন অকল্যাণ রয়েছে তা আমাকে জানিয়ে দিন, যাতে করে সে অকল্যাণ আমাকে পেয়ে না বসে। এইজন্য দুনিয়ার ভালো অংশ যে আপনি জানবেন তাতে কোনো সমস্যা নেই, জানতেই হবে। কোন কাজ করলে জান্নাতে যাবেন তা আপনাকে জেনে নিতে হবে, কিন্তু কোন কাজ করলে জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন আপনার নিজের মনের অজান্তেই, সেই কাজগুলো আমাদেরকে জানতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আমরা যদি কোনো কবিরা গুনাহ পরিত্যাগ করি তাহলে আমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। এই কবিরা গুনাহ যদি পরিত্যাগ করতে হয়, কবিরা গুনাহ যা আমাদের সমাজে প্রচলিত আছে তা অবশ্যই জানতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমা ওয়াল ফাওয়াহিশ ইল্লা লামা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, বড় গুনাহ থেকে বেঁচে থাকে এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকে, ওয়াইজা মা গাযিবুহুম ইয়াগফিরুন, যখন তারা ক্রোধান্বিত হয় তারা ক্ষমা করে দেয়, তাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা রয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ইল্লা লামা, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকে, তবে যা ছোট গুনাহ হয়ে যায় সেগুলো তাদের জন্য ধর্তব্য হবে না। অর্থাৎ যদি কেউ কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে, ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই কবিরা গুনার বিষয়টি যদি ক্ষমা না চাই কি হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাশরের মাঠে প্রত্যেকটি মানুষ দেখতে পাবে তার আমল নামায় ছোট বড় সব ধরনের গুনাহ লিপিবদ্ধ করা আছে। তখন সে বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় রে, এই আমল নামার কি হলো, এই কিতাবের কি হলো, ছোট বড় সবই তো লিখে রেখেছে, কোনো কিছুই তা থেকে বাদ পড়েনি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাকাদ আহসাহুম রাকাল আহসাহুম আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহর কাছে প্রত্যেকে একা একা যাবেন। আর যে বন্ধু আপনাকে অন্যায় কাজে প্রবৃত্ত করছে, অন্যায়ের প্রতি উৎসাহ দিচ্ছে, সেদিন তারা পালিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আল আখিল্লা ও বাদুম ইয়াউমা ইযিন বাদুন লি বাদিন আদুউন ইল্লাল মুত্তাকুন, নেককার বান্দারা ছাড়া সেদিন বন্ধুত্ব থাকবে না, বন্ধুরা শত্রুতে পরিণত হয়ে যাবে, বন্ধুরা তখন শত্রুতে পরিণত হয়ে যাবে। সেই জন্য দুনিয়ার বুকে ভালো মন্দ চিনে আমাদের দুনিয়ার বুকে অবস্থান করা দরকার। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে কয়েক প্রকারে আমাদেরকে তার নিয়মে বেঁধে দিয়েছেন। আপনি হয়তো মনে করতে পারেন যে আমাকে কে দেখছে, অন্যায়ের মাঝে অন্যায় করছি রাতের অন্ধকারে, কিন্তু রাতের অন্ধকারেও আল্লাহ তাআলা দেখতে পান, তার কাছে কোনো কিছু গোপন নেই। তিনি কখন কোথায় কি হচ্ছে, কে কোন আরজি করছে, কে কোন কি অন্যায় করছে, কে কি কোন ভালো কাজ করছে, সব কিছুই তিনি জানেন এবং সব কিছুই তার কিতাবে লেখা আছে।
এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, আর ছোট বড় সবকিছুই লেখা হয়ে যায়। সেজন্য এই লেখা থেকে আপনি আমি বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা জানেন, তিনি আবার লিখে রেখেছেন, আবার তিনি আমাদের দুই কাঁধে ফেরেশতা দিয়ে দিয়েছেন, ফেরেশতারা লিখে থাকে। আমাদের এই কেরামান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ, তারা আমাদের আমলনামা লিখছে। আবার সেটা নয়, আমাদের শরীর অঙ্গসমূহ হাশরের মাঠে সাক্ষ্য দিবে আমি কি অন্যায় করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যেদিন তাদের মুখ বন্ধ করে দেয়া হবে, তাদের পা হাত কথা বলবে, অঙ্গ কথা বলবে, চামড়া কথা বলবে, সেদিন তারা বলবে লিমা সাহেব তুমা আলাইনা কালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লু শাই। তারা তখন বলবে, সে আল্লাহ আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ সবকিছুকে কথা বলার ক্ষমতা দিয়ে থাকেন। এজন্য সেদিন আপনার চামড়া কথা বলবে, অথচ এই চামড়াকে হৃষ্টপুষ্ট করার জন্যই কত না অন্যায় আমরা করে থাকি। এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই হস্ত এই হাত পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার বিরুদ্ধে আমার আমলনামা রয়েছে, সব কিছু দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছেন। আমি আল্লাহ তাআলার বিধানকে মেনে চললে আমি হব আল্লাহর নেককার বান্দা, আর যদি কোনো আল্লাহর বিধান মেনে না চলি আমি হব আল্লাহর বদকার বান্দা। আল্লাহর নেককার বান্দা হয়ে দুনিয়া থেকে যেতে পারলে আখিরাতে আমার জন্য সবকিছুই থাকবে। আর যদি এই দুনিয়া জীবনের 70 বছর বা 100 বছর আপনি বেঁচে থাকেন, এই 100 বছর পরে যদি মরে যান, হাশরের মাঠের অবস্থানই হবে 50,000 বছর। কোন মানুষের অবস্থা ভেদে কারো কাছে মনে হবে 1,000 বছর, কিন্তু তার চেয়ে নিচু নয়, এর চেয়ে সবকিছু বেশি হবে। এক একজনের একক 1,000 থেকে 50,000 বছর, 1 বছর 2 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়, 50,000 বছর হাশরের মাঠে আপনার কষ্ট করতে হবে। তারপরে অনন্ত জীবন যা আছে সেটারও কোনো শেষ নেই, কত হাজার বছর জান্নাতে থাকতে পারবেন তার শেষ নেই। জান্নাতে যে ঢুকে স্থিরস্থায়ী হবে, আর জাহান্নামে যে ঢুকে, যে যদি কোনো কাফের মুশরিক মুনাফিক হয় চিরস্থায়ী হবে। আর অন্যায়কারী হলে আল্লাহর রহমত অথবা ঈমানদারদের সুপারিশ আল্লাহর অনুমতির পরে, তারপরে শুধুমাত্র মুক্তি মিলতে পারে। সুতরাং আমাদেরকে দুনিয়ার উপরে থাকতে এখনই চিন্তা করা উচিত, কোন কাজটি করলে আমি জান্নাতে যেতে পারবো, কোন কাজটি থেকে বিরত থাকলে আমি জান্নাতের পথে থাকতে পারবো, সেই কাজগুলো আমাদের জানা দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এই 7টি ধ্বংসাত্মক জিনিস কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, এর মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তারপর হচ্ছে আস-সিহর, জাদু করা। জাদু আমাদের সমাজে আছে, যদিও অনেকে সেটা দেখতে পান না, অনেকের ক্ষতি করে থাকে, ব্ল্যাক ম্যাজিক নাম দিয়ে তারা জাদু করে থাকে। তারপর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকাতুন নাফসুল নাফসুল লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাম, আল্লাহ তাআলা যেই নফসকে হত্যা করা হারাম করেছেন, অর্থাৎ 3টি নফস ব্যতীত আর সমস্ত নফস হত্যা করা হারাম। এই 3টিও আমাদের হাতে নয়, রাষ্ট্রের হাতে। এইজন্য দুনিয়ার বুকে কেউ কাউকে আঘাত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বিপদগ্রস্ত ওই ব্যক্তি হবে, লা ইয়াজালুল মারউ ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান, যতক্ষণ পর্যন্ত কেউ কাউকে হত্যা না করে একজন মানুষ বাঁচার উপায় থাকে। হত্যা করলে হাশরের মাঠে 3টি অধিকার তাকে আদায় করতে হবে। একটি হচ্ছে, যাকে হত্যা করা হয়েছে হাশরের মাঠে সে আসবে তার মাথাটা হাতে নিয়ে এবং জিজ্ঞাসা করবে, ইয়া রব সালহাযা লিমা কাতালানি, হে রব একে জিজ্ঞাসা করুন কেন আমাকে হত্যা করেছে। দ্বিতীয় হক হচ্ছে মানুষের হক, বান্দার হক, তার আত্মীয় স্বজনের হক, সে হকগুলি আদায় করতে পারেনি, তার কারণে এই জন্য সেটা তারা ধরবে যে, হে রব এই লোকটিকে হত্যা করা, আমার ভাইকে হত্যা করার কারণে
সে আমার অধিকার আদায় করতে পারেনি, আমার ভাইয়ের সেই সমস্ত অধিকার এখন আমি চাই এই লোক থেকে সমস্ত কিছু আদায় করে দেয়া হোক। তিন নম্বর হচ্ছে রব্বুল ইজ্জতের হক। রব্বুল ইজ্জত তিনি বান্দাকে সৃষ্টি করেছেন, এই সমস্ত মানুষে আল্লাহর পরিবার এখানে অনাচার করা, এখানে কোনো হত্যা করার অধিকার, হত্যা করার অধিকার তিনি কাউকে দেননি, সুতরাং সেখানে তার প্রতি সেখানে তা আল্লাহ তাআলা তার সেই প্রতিশোধ নেবেন যারা দুনিয়ার বুকে একে অপরকে হত্যা করেছে। এটি সাবুল মুবেকাত বলে সব অন্তর্ভুক্ত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাস্তি ধ্বংসাত্মক জিনিসের অন্তর্ভুক্ত হচ্ছে কাউকে হত্যা করা। অনুরূপ ভাবে আকলু রেবা সুদ খাওয়াটাও একটি ধ্বংসাত্মক জিনিস, অনুরূপ ভাবে এতিমের মাল ভক্ষণ করাও একটি ধ্বংসাত্মক জিনিস। এতিমের মাল ভক্ষণ করার বিভিন্ন সুরত বর্তমানে আবিষ্কার হয়ে গেছে, বিভিন্ন ভাবে তাদেরকে বঞ্চিত করার পদ্ধতি আবিষ্কার হয়ে গেছে। অনেকে আবার এতিমের মাল নিয়ে ব্যবসাও করে থাকে, সে ব্যবসা করে তাদেরকে ঠকিয়েছে, ঠকায় এতিম নিয়েও ব্যবসা আরম্ভ হয়ে গেছে, এতিমখানা তৈরি এবং তাদের টাকা নিয়ে যেভাবে তাদের নামে টাকা উসুল করে যেভাবে মানুষ খাচ্ছে সেটা আমাদের কারো অজানা নয়। অনুরূপভাবে ষষ্ঠ হচ্ছে যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, সেটাও একটি ধ্বংসাত্মক জিনিস বলে রাসূল ঘোষণা করেছেন, সেটা যখন যুদ্ধ হবে তখন এখন সেটা অ্যাপ্লিকেশন নেই। সপ্তম হচ্ছে কালফুল মুহসানাতিল মুমিনাতাল গাফিলাত, ইমানদার নারীকে অপবাদ দেয়া। আজকের দিনে সেটা এমন বেশি প্রচার প্রসার লাভ করেছে, দেখবেন পত্রিকা খুললেই বিভিন্ন মানুষের নামে বিভিন্ন রকমের অপবাদ দিয়ে পত্রিকা পূরণ করা হয়েছে। কিছু কিছু মানুষ যাদের অন্তর রোগাক্রান্ত, তারা প্রথমে দেখলে ওই খবরটুকুর প্রতি তাদের নজর বেশি পড়ে, তারা ওইটাই দেখতে চায় যেখানে কোথায় কি হয়েছে, কোথায় কি মেয়ের সাথে কি ঘটনা ঘটেছে, সেগুলো তাদের দেখা প্রধান উপজীব্য হয়ে দাঁড়ায়। পত্রিকা খুলে তারা প্রথমে সেই জিনিসটাই পড়ে, সেটা অবশ্যই এগুলো হচ্ছে হারাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, যারা পছন্দ করে যে ফাহিশা অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ইমানদারদের মাঝে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আপনি জানেন একটি কথা লিখলে সেটা যৌন সুড়সুড়ি দেয় এবং অনেকের মধ্যে এটা স্বাভাবিকতা চলে আসে, এই জন্য অন্যায় অশ্লীলতা লেখালেখিছে ইসলাম সেটাকে গোপন রাখতে নির্দেশ দিয়েছে। যদি কোথাও কেউ সেটাকে প্রকাশ করে দেয় তখনই শুধুমাত্র তার শাস্তির বিধান করতে দেয়া বলা হয়েছে। সুতরাং খুঁটিয়ে খুঁটিয়ে কারো বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে তার পরিবার এবং তার অবস্থান নষ্ট করে মেয়েদের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে কুৎসা রটনা করা, এটা সবচেয়ে ধ্বংসাত্মক একটি জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সুতরাং আমরা দেখতে পেলাম কিছু গুনাহ আছে কবিরা, কিছু গুনাহ আছে সগীরা। সগীরা গুনাহ হচ্ছে ওইগুলো যেগুলো উদাহরণ দিয়ে বলা হয় না, উদাহরণ দেয়া যায় না, কারণ উদাহরণ দিলেই পরবর্তীতে সেটা মানুষ করতে থাকবে আর সেটা কবিরা গুনায় রূপান্তরিত হয়ে যাবে। যে কোনো সগীরা গুনাহ বারবার করলে সেটা কবিরা হয়ে যায়, বড় গুনাহ হয়ে যায়। আর বড় গুনার ব্যাপারে আলেমদের সর্বসম্মত যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে মতটি সেটা হচ্ছে সেই সমস্ত গুনাই হচ্ছে কবিরা গুনাহ, যে ব্যাপারে কোরআন আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসে সেখানে দুনিয়াতে কোনো শাস্তি অথবা আখেরাতে সেখানে কোনো শাস্তির কথা এসেছে, অথবা সেখানে আল্লাহ তাআলা তাকে আগুনে জ্বালাবেন বলেছেন, অথবা আল্লাহ তাআলা তাকে সেখানে কোনো তাকে তার উপর প্রদানিত হয়েছে অথবা তাকে লানত করেছেন এমন কোনো বাণী এসেছে, এই সবই হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ আলোচনা আমি সম্পন্ন করতে পারবো না, আমি শুধু আজকে কয়েকটি জিনিসে আলোচনা করব, 10টি কবিরা গুনার আলোচনা করব যা আমাদের সমাজে বহুল প্রচলিত আছে। আপনারা অন্যান্য বিষয়ের জন্য ইমাম যাহাবী রাহমাহুল্লাহর আল কাবায়ের গ্রন্থটি পড়তে পারেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে কবিরা গুনাহ আমাদের সমাজে কিভাবে ছেয়ে গেছে, কিভাবে আমরা এর মধ্যে জড়িয়ে গেছি। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এক নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা।
আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লোকমান তার ছেলেকে ওসিয়ত করে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, হে প্রিয় বৎস, আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই জুলুম আল্লাহর সাথে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার দাবি হচ্ছে একমাত্র তারই ইবাদত করা। যদি আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করি, অথবা আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করি, অথবা আল্লাহর আল্লাহ তাআলার যে সমস্ত বিশেষত্ব আছে তা অন্যকে দান করি, আল্লাহ তাআলার যে রুবুবিয়তের বিশেষত্ব অথবা আসমা সিফাত আছে তা অন্য কাউকে দিয়ে দেই, সেটাই হবে শিরিক। এই শিরিক সবচেয়ে বড় জুলুম বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাহ লা ইগফিরু ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা তিনি যে শরীক করবে আল্লাহর সাথে শিরিক করবে তাকে ক্ষমা করবেন না, আর এর বাইরে যা আছে যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমা করবেন, স্বাভাবিকভাবে ক্ষমা পেয়ে যাবে এরকম নয়, সবে আল্লাহর ইচ্ছার অধীন থাকবে। কিন্তু শিরিক করলে তিনি চিরস্থায়ী জাহান্নামের টিকিট কিনে নিলেন, যদি না তওবা করে ফিরে আসেন তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহি রূহু ফি মাকানিন সাহিহ, যে কেউ আল্লাহর সাথে শরীক করবে সে যেন উঁচু জায়গা থেকে, আকাশ থেকে পড়ে যাচ্ছে, আর পাখি তাকে ছিন্ন ভিন্ন করে নিয়ে যাচ্ছে, অথবা বাতাস তাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে তার বের হওয়ার কোনো পথ নেই, দূরবর্তী কোনো জায়গাতে। অর্থাৎ ঈমান যার আছে সে আল্লাহর সাথে তার সম্পর্ক রয়ে গেছে, সেটাই হচ্ছে হাবলুল্লাহিল মামদুদ, দুনিয়া থেকে আল্লাহ পর্যন্ত রশি যেন টেনে দেয়া হয়েছে। যখনই আমি সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, সেই রশি বেয়ে সেই ঈমানের সওয়াব পৌঁছে থাকবে। আর যখনই শিরিক করব, রশি কেটে দেয়া হয়ে গেছে, সে পড়ে গেছে, এত দ্রুত পড়ে যাবে, এত খারাপ ভাবে পড়ে যাবে। আল্লাহ তাআলা এই আয়াতে তার একটি দৃশ্য আমাদেরকে দেখিয়েছেন, দ্রুত পড়ে গেছে, ফাকা আন্নামা খাররা মিনাস সামা, আকাশ থেকে পড়া আর সাধারণ কিছু থেকে পড়া এক রকম নয়, বহু উপর থেকে আপনি যখন পড়ে যাবেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, নিচে পড়লে হাড় গোড় ভেঙে যাবে, কিছুই অবস্থান করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, তাছাড়া যদি কোনো আবার গর্তে পড়ে যান সেখান থেকে উঠতে পারবেন না, আর যদি পথিমধ্যে আপনার উপর কেউ আক্রমণ করে বসে সেটাও আরো মারাত্মক হবে, কারণ আপনার আর তখন তাকে প্রতিরোধ করার কোনো অবস্থা থাকবে না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি শিরিক করবে তার অবস্থা হবে এতই মারাত্মক। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বলুন আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার শ্রেষ্ঠত্ব হচ্ছে যে আমার কাছে ওহী প্রেরণ করা হয়, এই ওহী যে তোমাদের ইলাহ তো একজন ইলাহ, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর সাথে সাক্ষাতের আশা আমরা সবাই করি, না করলেও সাক্ষাৎ হবে, অর্থাৎ আল্লাহর সামনে আমাদেরকে যেতেই হবে, কোনোদিন কোনো দিকে পালিয়ে যেতে পারবো না, এই কথা চিন্তা করার কোনো কারণ নেই যে আমার কোনো খোঁজ হবে না আমি পালিয়ে যাব, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া মাশাল জিন ওয়াল ইনস ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, হে জিন এবং মানবরা যদি পারো আসমান এবং জমিনের প্রান্ত দেশ বেয়ে অন্যদিকে চলে যাও, যেতে পারবে না, সেখানে যেতে হলো আমার ক্ষমতাই ব্যবহার করবে, আর সেখানে যেখানে যাও সেটাও আমারই জায়গা, আল্লাহর জায়গার বাইরে কোথাও যেতে পারবেন না, আমাদের জায়গার যাওয়ার কোনো জায়গা নেই। সলবে সালেহিনের একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলছিল আমি গুনাহ করতে চাই, তিনি বলেছিলেন তাহলে এমন জায়গায় যাও যেখানে আল্লাহর রাজত্ব নেই, আল্লাহর রাজত্ব থেকে আল্লাহর বিরুদ্ধে চলবে সেটা কখন হতে পারে না। তিনি বললেন তখন যে আমার তো এরকম জায়গা চোখে নজরে পড়ছে না, তাহলে তুমি তখন তিনি বললেন তাহলে তুমি আল্লাহর অবাধ্য হয়ো না। এজন্য শিরিক করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখো,
আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। ভালো সাক্ষাৎ যদি হয় জান্নাতে আল্লাহকে দেখতে পাবো, আর যদি খারাপ ভাবে আমার সাক্ষাৎ হয় তাহলে সেটা হবে শাস্তির জন্য, হাশরের মাঠ থেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই সাক্ষাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকাআল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, কেউ যদি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসবেন, আর কেউ যদি আল্লাহর সাক্ষাৎকে ভালো না বাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসবে না। সুতরাং ঈমানদার মাত্রই আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে রব্বুল ইজ্জতের সামনে রব্বুল ইজ্জত যেভাবে বলেছেন সেভাবে চলা, আর রব্বুল ইজ্জতকে দেখা, জান্নাতে যাওয়া। এই জন্য তার বড় নেয়ামত বলে বিবেচিত হবে যখন সে আল্লাহ তাআলাকে দেখবে জান্নাতের মধ্যে। সেই সাক্ষাতের জন্য তৈরি হতে হলে দুটি জিনিস করতে বলা হয়েছে, একটি হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, সৎ আমল নেক আমল করার কথা বলা হয়েছে, আরেকটি হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সৎ আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পথে চলা, আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহর সামনে যেতে হলে দুটি জিনিসের ফয়সালা নিয়ে যেতে হবে, একটি হচ্ছে কার ইবাদত করেছি, দ্বিতীয়টি হচ্ছে কিভাবে সে ইবাদত করেছি। প্রথমটির অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয়টি অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদশীতে পথেই আল্লাহর ইবাদত করতে হবে, নিজের মন গড়া কোনো পদ্ধতিতে আল্লাহর ইবাদত করলে তা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে যেহেতু আমাদের যেতেই হবে, শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা প্রথম যে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে আল্লাহর তাওহীদের, আর দ্বিতীয় যে নিষেধাজ্ঞা নিষেধ করেছেন তা হচ্ছে আল্লাহর সাথে শিরিক না করার। কোরআনে কারিমে প্রথম থেকে যখন আপনি পড়ে যাবেন আপনি পাবেন যে আল্লাহ তাআলা প্রথম নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মানুষরা তোমরা সেই রবের ইবাদত করো যা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এর আগে কোনো নির্দেশমূলক বাক্য নেই। কোরআনে কারিমের প্রথম থেকে এ পর্যন্ত আলোচনা চলে আসছে, কিন্তু এখানে এসে নির্দেশ দিয়েছেন যে যেই আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ আকাশ থেকে তোমাদের রিজিক দেন, বৃষ্টি দেন, যে আল্লাহ তোমাদেরকে প্রতিপালন করেন, সেই আল্লাহর ইবাদত করো। তারপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজালু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অর্থাৎ প্রথম আমর হচ্ছে আল্লাহর ইবাদত করা একমাত্র, আর দ্বিতীয় নিষেধ হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুতরাং দুনিয়ার বুকে আপনার আমার প্রথম কাজ হবে তাওহীদ প্রতিষ্ঠা করা, আর দ্বিতীয় অংশ হচ্ছে এই তাওহীদ প্রতিষ্ঠা তখনই হবে যখন আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। আল্লাহ তাআলা কোরআনে কারীম আরো বলেছেন, আমিনান নাসি মাইয়াতাখুযু মিন দুনিল্লাহ আন্দাদা ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্য অনেকগুলো বন্ধু নিয়ে নিয়েছে, অভিভাবক নিয়ে নিয়েছে, যাদেরকে তারা আল্লাহর মতো ভালোবাসে। ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে তা আল্লাহকে বেশি ভালোবাসে, যে যেটা বেশি ভালোবাসে সেটার চর্চা করে, দুনিয়াতে যে যেটা বেশি ভালোবাসে তার কথা শুনে চলে। দুনিয়ার বুকে আপনি কার অনুসরণ করে চলছেন তা বোঝা যাবে আপনার আচার আচরণে, কথাবার্তায় আপনি কার কথা শুনে চলছেন তা অনুসারে বোঝা যাবে আসলে আপনি কার ইবাদত করছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা আরো বলছেন, কুল ইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বলুন হে নবী, আল্লাহ তো শুধুমাত্র হারাম করেছেন অশ্লীলতা, যা অশ্লীলতা যা প্রকাশ পেয়েছে এবং যা গোপন রয়েছে, ওয়াল ইসমা এবং গুনার কাজকে, ওয়াল বাগিয়া বেগাইরুল হককে অন্যায় ভাবে সীমা লঙ্ঘন করে করাকে আল্লাহ তাআলা বিদ্রোহ করাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আর আল্লাহর সাথে কাউকে শরীক করাকে তিনি হারাম ঘোষণা করেছেন, ও আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, না জেনে আল্লাহর উপর কথা বলা সেটাও আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। না জেনে আল্লাহ তাআলার কথা বলার মধ্যে রয়েছে, অনেকেই বলে এটা হালাল এটা হারাম অথচ সে জানে না,
এত সে তার কাছে কোনো প্রমাণ নেই, এইভাবে না জেনে হালাল হারামের ফতোয়া বসিয়ে দেয়া, বিনা কারণে দলিল না দিয়ে কথাবার্তা বলা, বিভিন্ন মুফতি সেজে বসে যাওয়া, হাজার হাজার ডজন খানেক মুফতির অভাব নেই, শরীয়তের বিধান সম্পর্কে কোরআন এবং সুন্নাহ তাদের কোনো জ্ঞান নেই, অথচ তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, অথচ অন্যায় করে বেড়াচ্ছে, আমাদের চোখের সামনে তাদের হারাম সুস্পষ্ট, অথচ তারা নিজেরা বড় বড় মুফতি সেজে বসেছে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন, ওয়া আনতাকুলু আল্লাহি মা লা তাআলামুন, আল্লাহর উপর না জেনে কথা বলা এটা বড় গুনাহ। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব লিখেছেন, ইলামুল মুআক্কিন, অর্থই হচ্ছে যে যিনি আল্লাহর পক্ষ থেকে দস্তখত করবেন তাকে তিনি জানিয়ে দিচ্ছেন তার কি কি নীতি অবলম্বন করা উচিত, তিনি হচ্ছেন মুফতি। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহ আল্লাহ তাআলার উপর জেনে শুনে কথা বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম হাযা হালাল ওয়া হাযা হারাম, মিথ্যা ভাবে তোমরা কোনো কিছুকে হালাল হারাম বলো না, লিতাফতারু আলাল্লাহিল কাযিব, আল্লাহর উপর মিথ্যা মিথ্যা ইফতেরা হয়ে যাবে, মিথ্যা অপবাদ দেয়া হবে। সুতরাং কখনো শিরকের কাছাকাছি যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা নবী রাসূলদের উল্লেখ করেছেন, তারপর বলেছেন যদি তারা শিরিক করত, নবী রাসূলরা শিরক থেকে উঠবে, কিন্তু বলছেন যদি করত তাদের পূর্ববর্তী সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্যে, অনেকে দেখা যায় যারা আহলে কিতাব অথবা কাফের হিন্দু এদেরকে কাফের বলতে নারাজ, অথচ আল্লাহ তাদেরকে কাফের বলেছেন, এরা কাফের অর্থই অস্বীকারকারী। যদি তারা ঈমানদার হয় আমাদের কোনো আফসোস নেই, কিন্তু তারা তো ঈমানদার নয়, আল্লাহ তাদের কাফের ঘোষণা করেছেন। আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে আমরা নিজের ঈমান নিয়ে এতই শঙ্কিত হয়ে গেছি যে কাফেরকে কাফের বলতেও আমাদের দ্বিধা হয়, কাফেরকে কাফের বললে না জানি ওরা অসন্তুষ্ট হয়ে যায়, যদি অসন্তুষ্ট হয়ে যায় তারা ঈমান আনুক আমরা সেটা বলতে রাজি আছি, অথচ আল্লাহ তাআলা তাদের কাফের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে, উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে তারা সবচেয়ে নিকৃষ্টতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুদ্দাম বে আদাম, সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর জন্য নিজ সাব্যস্ত করা, অর্থাৎ আল্লাহর অনুরূপ কাউকে সাব্যস্ত করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং আমার ইবাদত আমার যাবতীয় কর্মকাণ্ড এক বা একমাত্র আল্লাহর দিকে যাবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, দুনিয়া দুনিয়াতে বেঁচে থাকা, দুনিয়া থেকে চলে যাওয়া, যাবতীয় ইবাদত যাবতীয় সালাত একমাত্র আল্লাহর দিকে নিবদ্ধ করতে পারলেই শুধুমাত্র আমি সত্যিকারের তাওহীদ পন্থী হতে পারবো, না হলে আমি শিরকে লিপ্ত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল, আকবরুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্ন সাহাবী তিনবার করেছেন, তো সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনবার যে আমি কি তোমাদেরকে, সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনবার আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তা জানিয়ে দেব না? সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল অবশ্যই জানিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, তারপর তিনি বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, তারপর তিনি বললেন তিন নম্বর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররতা, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না যদিও তোমাকে পুড়িয়ে দেয়া হয় অথবা তোমাকে হত্যা করা হয়। এজন্য ঈমানের মূল্য সবচেয়ে বেশি। আপনারা দেখুন কিভাবে সাহাবায়ে কেরাম ঈমানের উপর অটল ছিলেন, কিভাবে সেই ব্যক্তিটি সেই বাচ্চাটি সেই গোলামটি ঈমানের উপর অটল ছিল,
যে যাকে বাদশাহ বলবলে বাদশাহ তা জাদুকর দিয়ে পরীক্ষা করিয়েছিলেন কিন্তু ঈমানের উপর সে অটল ছিল। আপনারা দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈমানের জন্য কিভাবে কষ্ট করেছেন। তিনি এই ঈমানের জন্য সারাটা জীবন এই ঈমানের জন্য ব্যয় করেছেন, এই ঈমান রক্ষার্থে যুদ্ধ করেছেন। ঈমানের জন্য তার আত্মীয়-স্বজন শত্রু হয়ে গিয়েছিল, এই ঈমানের জন্যই তারা তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং 3 বছর তাকে জেলখানায় আটকে রেখেছেন। সেই জেলখানা বর্তমান জেলখানা নয়, খাবারও দেয়া হতো না। তারা এই পাহাড়ের মধ্যে তারা সেখানে তাকে আটকে রেখেছিল তার পরিবার সহ, এবং সেখানে তারা কান্নাকাটি করত আর কার কাফেররা বাইর থেকে সেটা শুনে হাসাহাসি করত। আল্লাহু আকবার। ঈমান রক্ষার্থে শিরিক থেকে মুক্ত জীবন যাপনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পূর্ববর্তী সমস্ত রাসূলরা তাদের জীবন ব্যয় করেছেন। এই ঈমানের জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। মনে রাখবেন যে কোনো সময় শিরিক হয়ে যেতে পারে, পাহারা বসাতে হবে। আমাদের ঈমানের চারপাশে যেন কোনোভাবে শিরিক আমাদের ঈমানের ভিতরে প্রবেশ করতে না পারে। দ্বিতীয় যে কবিরা গুনাহটির কথা এখন আমি আলোচনা করব তা হচ্ছে যে অনেক এই বিষয়টা নারীদের সাথে সম্পৃক্ত, নারীদের সাথে সম্পৃক্ত। নারীরা খোলামেলা যেভাবে চলাফেরা করে এটা শরীয়তে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা থেকে নিষেধ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার। হে ঈমানদারগণ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে সে তো শুধুমাত্র তোমাদেরকে নির্দেশ দিবে, অন্যায় অশ্লীল কাজের দিকে তোমাদেরকে নির্দেশ দিবে। এই অন্যায় অশ্লীলতার মধ্যে একটি হচ্ছে মেয়েদেরকে বের করে দেয়া, ঘরের বাইরে তাদেরকে চলতে দেয়া, কোন রকমের বাধা ছাড়া, পর্দা ছাড়া তাদেরকে চলতে দেয়া, এটা শরিয়া বিরোধী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা ফাইযা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। যখন রাসূল বলেছেন যে একজন মহিলা হচ্ছে ঢেকে রাখার জিনিস, যখন সে বের হয়, যখন সে নিজেকে মুক্ত করে দেয়, তখন শয়তান ইস্তাশরাফাহা শাইতান শয়তান তার দিকে উঁকি মারে। এর অর্থ হচ্ছে এই অবস্থা অবলম্বন করা গুনার কাজ। বর্তমানে এই কথা বলতে গেলেই আপনাকে বলবে যে আপনি নারী বিরোধী, আপনি নারীদের বিরুদ্ধে চলছেন, নারী স্বাধীনতা বিরোধী, বিভিন্ন কথা আপনাকে বলা হবে। কিন্তু আল্লাহর কথা সবার উপরে স্থান দিতে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কারো আনুগত্য করা বৈধ নয়। কিভাবে কিভাবে আমাদের নারীরা আজ পর্দার বাইরে চলে যাচ্ছে আমি কয়েকটি উদাহরণ দিব। দেখা যায় অনেক সময় আপনি দেখতে পাচ্ছেন আপনার মেয়ে ছেলে এদের একে অপরের সাথে কথা বলছে। কখনো কখনো দেখবেন যে ছেলে মেয়েরা একসাথে কথা বলছে যারা মাহরাম নয়, তারপরও আপনি কিছু বলেন না। একান্ত হচ্ছে শরীয়তে এটা হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াফলুয়ান্না রাজুলুম বিমরাতিন ইল্লা ওয়া শয়তানু সালিসুহুমা। কোন নারী যখন পুরুষের সাথে একান্তে একত্রিত হয়, শয়তান তখন তৃতীয় ব্যক্তি হয়ে দাঁড়ায়, তৃতীয় জন হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, লা ইয়াদখুলানা রাজুলুম বাদা ইয়াউমি হাযা আলা মুগাইয়াবাতিন ইল্লা ওয়া মাহু রাজুলুন ইসনান। যে নারীর স্বামী দেশে নাই, যে নারীর স্বামী বাইরে আছে, ঘরের বাইরে আছে, সেই নারীর কাছে কোনো পুরুষ ঢুকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন, যদি ঢুকতে হয় একটা বিরাট গোষ্ঠী নিয়ে ঢুকতে হবে, কমপক্ষে এক বা আরেকজন সাথী নিয়ে ঢুকতে হবে, কিন্তু একাকী কোনো মহিলার ঘরে কোনো পুরুষের প্রবেশের অনুমতি নাই। অথচ আজ দেখা যায় দেবর ভাসুররা ঘরে থাকে, অনেক সময় আত্মীয় এমন আত্মীয় স্বজন ঘরে থাকে, পরবর্তী সেখানে এমন ফেতনা তৈরি হয় যেই ফেতনা পরবর্তীতে তার নিবারণের কোনো উপায় থাকে না। কারণ আল্লাহর নির্দেশ বিরোধী কাজে তিনি লিপ্ত ছিলেন। সেই জন্য একান্ত ভাবে চলা এভাবে নিষেধ আছে শরীয়তে। এই বিষয়টি আমাদের নারীদের জানাতে হবে। অনেক সময় দেখা যায় যে লিফট উঠতেছে আর সেখানে একজন নারী একজন পুরুষ সেই লিফটে আছে, এটাও অবৈধ। সময় করেন, আপনি আগে যান অথবা নারীকে আগে যেতে দেন। এতটুকু বিষয় অবশ্যই মেনে নিতে হবে, কারণ লিফটের মধ্যে কোনো অঘটন ঘটে যাওয়া স্বাভাবিক কিছু নয়। শরীয়তে এই
জাতীয় একাকিত্ব অবলম্বন করা বৈধ মনে করে না। দ্বিতীয় আরেকটি সুরত হচ্ছে কিভাবে বের হয়ে যাচ্ছে আমাদের নারীরা, আমাদের নারীরা আজ এমন মেকআপ দিয়ে বের হচ্ছে যা রাসূলের যুগে খুশবু দেয়া থেকে আরো বেশি জঘন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশবু দিয়ে মহিলাদের বের হওয়া থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইসতাতারাত সুম্মা মাররাত আলাল কওমি লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া, যে মহিলা আতর মেখে বের হয়েছে পুরুষের মাঝে যে সুগন্ধি পাবে সে এই আশায়, সে হচ্ছে ব্যভিচারিণী। আর আজ মেয়েরা অনেক সময় দেখা যায় মেকআপ করে বের হয়েছে, মুখে মেখে বের হয়েছে, ঠোঁটে লাগিয়ে বের হয়েছে, আর দেখিয়ে বেড়াচ্ছে, কথা বলছে, তারা কোনো লজ্জাহীনতা, তার লজ্জার কোনো বালাই তাদের মধ্যে নেই। সেরকম মানুষগুলো কত বেশি ব্যভিচারিণী আপনারাই চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে নিষেধ করেছেন। তৃতীয় যেটা দেখা যায় সবচেয়ে বেশি রাসূল নিষেধ করেছেন যে কেউ যেন মাহরাম ব্যতীত, কোন নারী যেন মাহরাম ব্যতীত সফর না করে। আজ দেখবেন দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে নারীরা, এমন ভাবে চলাফেরা করছে যেন তাদের কোনো বাবা মা নেই, আত্মীয় কোনো আত্মীয় স্বজন নেই, দেখার কেউ নেই। এ সমস্ত নারীরা আজ চাকরির নামে হারাম কাজে প্রবৃত্ত হচ্ছেন, তাদেরকে মাহরাম ব্যতীত চলার অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। রাসূল বলেছেন, লা ইয়াহলু লিমরাতিন তু'মিনু বিল কোন নারীর জন্য বৈধ নয় যে নারী আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে, সে একদিনের সফর করবে তার মাহরাম ব্যতীত, এটা তার জন্য বৈধ নয়। মাহরাম ব্যতীত সফর করা কখনো বৈধ নয়। অনুরূপভাবে আমরা দেখতে পাই আজ সমাজে তৃতীয় যে চতুর্থ যে আরেকটি মহিলাদের সাথে সংশ্লিষ্ট আরেকটি অন্যায়, তা হচ্ছে অনেক সময় দেখা যায় আগের অবস্থা থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। পুরুষরা মহিলার দিকে তাকাতে কোনোদিন দেখা করছে না, অনেক সময় টিভির মধ্যে তাকিয়ে আছে, তিনি জানেন না যে টিভির মধ্যে যে মহিলা খবর পাঠ করছে অথবা কোনো কিছু বলছে তার দিকে তাকানো হারাম। তিনি চিন্তা করছেন না যে তার দিকে তাকানো হারাম এবং এটা তার জন্য গুনাহের বড় কারণ এবং এটা তার চোখের ব্যভিচার বলে বিবেচিত হবে আল্লাহ এবং তার রাসূলের দরবারে। এই জাতীয় অনেক গুনাহ আছে। বাইরে কোনো নারী বের হলে অনেকে তাকিয়ে থাকেন। আজ তার চেয়েও জঘন্য বিষয় হচ্ছে নারীরা এগিয়ে এসে পুরুষের সাথে কথা বলতে চায়, অথচ শরীয়ত তাতে বাদ সাধছে, শরীয়ত অনুমতি দেয় না। প্রয়োজন ব্যতীত কোনো নারী রাস্তার পাশে চলমান কোনো মানুষকে সালাম দিবে না। যদি সালাম দেয় কথা বলার জন্য জরুরি তার পথ চিনার দরকার হয় অথবা তার কোনো বিশেষ প্রয়োজন হয়, তখনই শুধুমাত্র কথা বলতে পারবে। তাও মিওয়ারায় হেজাব পর্দার অন্তরাল থেকে কথা বলতে হবে। হাস্যরস করা, গাল গল্প করা নারীদের সাথে এটা কখনো শরীয়তে বৈধ নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের বলো তারা যেন তাদের চক্ষু নিচু করে, আর মুমিন নারীদের বলো তারা যেন তাদের চক্ষু নিচু করে। দুটাই আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য কখনো নারীদের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন না, আর নারীরাও পুরুষের দিকে তাকিয়ে কথা বলবেন না, কারণ ফেতনা অবশ্যই রয়েছে। যে ব্যক্তি বলে ফেতনা নেই সে মিথ্যা কথা বলছে, সে কোনো না কোনো ভাবে নারীদের প্রতি নিজেকে প্রলুব্ধ করতে অথবা সেই নারী পুরুষকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। পঞ্চম যে পদ্ধতি অবলম্বন করছে, আজ দেখতে পারেন দায়ুস হয়ে যাচ্ছে, আমরা দায়ুস হয়ে যাচ্ছি। অনেক সময় আপনি দেখছেন যে পরিবারের ভিতরে ঢুকে যাচ্ছে, পরিবারের ভিতরে আপনার আত্মীয় স্বজন ঢুকে যাচ্ছে, আপনি তাদের বাধা দিচ্ছেন না। আপনার মেয়ে আর আপনার চাচাতো ভাই অথবা চাচাতো ভাইয়ের ছেলেরা বসে গল্প করছে, অথবা কেউ এসে কলেজের লোকেরা গল্প করছে, আপনি তাদের গল্প করার সুযোগ করে দিলেন, আপনি দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন গোষ্ঠী জান্নাতে প্রবেশ করবে না। তারপর তিনি এর মধ্যে একজন বলেছেন আছে দায়ুস, যে ব্যক্তি দায়ুস তার সে জান্নাতে প্রবেশ করবে না। জিজ্ঞাসা করে দায়ুসকে রাসূল বলেছেন, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে খুবুস হতে দেখে তারপর চুপ করে থাকে। আপনি দেখছেন আপনার মেয়ে কলেজে গিয়ে অন্যায়ভাবে ছেলেদের সাথে উপস্থিতি নষ্ট করছে, অন্যায়ভাবে ছেলেদের সাথে চলাফেরা করছে, রাতের বেলাও ফিরে আসছে না, দেরি করে আসছে, ক্লাসের পরেও বসে আছে, তথাকথিত প্র্যাকটিক্যালের নামে বসে আছে আপনার মেয়েরা, আপনি মনে করেন আপনি দায়ুস হয়ে গেছেন।
কারণ এই জিনিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেই জন্য নারীদেরকে অবশ্যই আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, যদি সম্ভব অসম্ভব হয় এক নারীদের জন্য পৃথক ইউনিভার্সিটি করুন, পৃথক বিদ্যালয় করুন, পৃথক মাদ্রাসা করুন, শিক্ষালয় করুন, তারা যা শিখার দরকার সেটা শিখবে, সমস্ত শিক্ষা নারীদের প্রয়োজন নেই, ওই শিক্ষা তাদের প্রয়োজন যে শিক্ষা তাদের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। নারীদের যদি কোনো সংরক্ষণ করতে না পারেন তাড়াতাড়ি তাদের বিয়ে দিয়ে তাদের পরিবার গঠনে সহায়তা করুন, এবং সেখানে ছেলেদেরকেও আপনি অন্যায় থেকে দূরে রাখতে পারলেন সেটা। সেই জন্য আমাদের উচিত আমাদের মেয়েদের হেফাজত করা, তাদের ব্যাপারে গুরুত্ব দেওয়া, কোনোভাবে মেয়েদেরকে রাস্তা ব্যাপারে রেস্ট্রিকশন ভাবে কোন রকমের কোন বাধাহীন ভাবে তাদেরকে বলগাহীন ভাবে চলার কোন অনুমতি ইসলাম দেয় না, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। তৃতীয় যে অন্যায়টি এখন বলবো তা পুরুষের সাথে সম্পৃক্ত বড় কবিরা গুনাহ, তা শুনলে অনেকেই আমার বিরুদ্ধে রেগে যাবেন, কিন্তু সেটা অবশ্যই বাস্তব মনে রাখবেন। হক কথা বলতে গেলে দ্বিধা করতে হয় না, তা হচ্ছে আমাদের সমাজে দাড়ি কামানো লোকের অভাব নেই, দাড়ি কামানো হারাম, দাড়ি কামানো হারাম, দাড়ি কামানো হারাম। সমস্ত নবীরা দাড়ি রাখতেন, মুসা আলাইহিস সালাম যখন তার ভাই হারুনকে আক্রমণ করতে গেলেন তখন হারুন বললেন, ইয়া ইবনা উম লা তাখুযু বিলহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাক্ত বাইনা বানী ইসরাঈল, হে আমার মায়ের পেটের সন্তান, মায়ের ভাই, প্রিয় ভাই, তুমি আমার দাড়ি ধরো না, তুমি আমার উপর আক্রমণ করো না। এভাবে তিনি দাড়ির কথাটি উল্লেখ করলেন যে দাড়ি নবীরা সমস্ত নবীরা দাড়ি রাখতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ দাড়ি রেখেছিলেন, তার দাড়ি ঘন ছিল এবং তার দাড়ি লম্বা ছিল, অথচ আমরা দাড়ি রাখি না, দাড়ি কামিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন অন্য মানুষদের অন্য অন্য কাফের অনুসরণ না করি। তিনি বলেছেন খালিফুল মাজুস, তিনি বলেছেন খালিফু আহলুল কিতাব, অমুসলিম মাজুস মাজুসীদের যারা অগ্নি উপাসক এবং যারা আহলে কিতাব তাদের অনুসরণ থেকে দূরে থাকো, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম নির্দেশনা। আমরা যেহেতু বিজিত বিজয়ীদের অনুসরণ করে চলেছি, আমরা যেহেতু ইউরোপ আমেরিকা আমাদের কাছে শ্রেষ্ঠ আমাদের কাছে মডেল হয়ে গেছে, তাদের দিকে তাকিয়ে আমরা সব অনুসরণ করে থাকি। আমরা এই জন্য তারা যেটা গতদিন করছে আমরা এটা আজকে করতে চেষ্টা করি, তারা দাড়ি কামিয়েছে আমরা দাড়ি কামিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাড়ি কামানো থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি কারণে নারীদেরকে নারীদের এই পুরুষদেরকে দাড়ি কামানো থেকে নিষেধ করেছেন, তার কারণ হচ্ছে দাড়ি কামানোর মাধ্যমে তারা নারীতে রূপান্তরিত হয়ে যায়, নারীদের মতো হয়ে যায়। এর কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন সুবহানা মান যায়্যানার রিজালা বিল্লিহা ওয়া যায়্যানান নিসা বিদওয়াইব, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি পুরুষদেরকে সৌন্দর্য মণ্ডিত করেছেন দাড়ি দিয়ে আর নারীদেরকে সৌন্দর্য মণ্ডিত করেছেন খোপা দিয়ে। সুতরাং দাড়ি এবং খোপা দুইটা দুই জাতির জন্য আলাদা, একসাথ করার কোনো সুযোগ নেই। যারা নারীর মতো চলতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা'নাল মুতাখান্নিসিনা মিনার রিজাল বিন নিসা, যে মুতাশাব্বিহাত বিন নিসা, নারীদের মতো যে সমস্ত পুরুষ চলে তাদেরকে রাসূল লানত করেছেন, অনুরূপভাবে পুরুষ মতো যে সমস্ত নারী চলে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। আমাদের সমাজে এই জাতীয় আহ্বানের শেষ নেই যে তোমাদের মধ্যে জেন্ডার জেন্ডার মানে তোমাদের লিঙ্গ লিঙ্গ ভাগ করা হচ্ছে, লিঙ্গ ভাগ আল্লাহ তার রাসূল করে দিয়েছেন এবং বাস্তবেও সেই ভাগ রয়েছে। গাড়িতে উঠলে দেখা যায় একটু জায়গা করে দেন নারীর জন্য, কেন যদি লিঙ্গ ভাগ না থাকে নারীর জন্য জায়গা করে দিতে হবে কেন? আপনি নিজেই বলেন, আবার সময় সুযোগ পাইলে বলেন যে মায়ের জাত, তাহলে বোঝা গেল আপনি চাচ্ছেন যে তাদের প্রতি দয়া হোক। সুতরাং আপনি যদি দয়ার কাজ না করেন আপনার প্রতি দয়া কিভাবে হবে? এজন্য হে নারী অবশ্যই আপনি আপনার হেসমত বজায় রাখুন, শরীয়ত যা বলেছে তা মেনে চলুন, হে বাবা আপনার মেয়েকে সেভাবে তৈরি করুন, হে ভাই আপনার বোনকে সেভাবে তৈরি করুন। আপনার কেউ নারী
কারো মেয়ে, কারো মা অথবা কারো খালা অথবা কারো ফুফু, এর বাইরে তো নয়। এই নারীকে আপনার আমার রক্ষা করা আমাদের দায়িত্ব। তাদের মতো হবেন না, আপনার দাড়ি কামিয়ে আপনি ফেলবেন না, মেয়েদের মতো হবেন না, এটা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিআরফাই লাহিয়া, তিনি দাড়ি বড় করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন কাসসু শাওয়ারিব ওয়ারহুল্লাহা খালিফুল মুশরিকিন, দাড়ি লম্বা করো, মুজ খাটো করো এবং মুশরিকদের বিরোধিতা করো। তিনি আরো বলেছেন জাজ্জু শাওয়ারিব ওয়ারহুল্লাহা ওয়া খালিফুল মাজুস, মুজ খাটো করো, দাড়ি লম্বা করো এবং মাজুসদের বিরোধিতা করো। দুনিয়ার বুকে এখন বর্তমানে দুই শ্রেণী সবচেয়ে বেশি, মুশরিক অথবা অগ্নিপূজক অথবা আহলে কিতাব, এই তিন শ্রেণীর বিরোধিতা করার জন্য এই সমস্ত বিষয়ে আমাদেরকে আমাদের নবী নির্দেশনা দিয়েছেন। চতুর্থ আরেকটি জিনিস এখন বলবো, যা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। অনেকে মনে করে থাকেন রিজিকের মালিক হচ্ছে সুদ, সেটা আমি বলবো অনেকে সুদ খাওয়া ছাড়া তার রিজিক পাবেন না বলে বিশ্বাস করে নিয়েছেন। তারা এই জাতীয় বিশ্বাস যখন করবেন যে তার রিজিকের মালিক রাজ্জাক নয়, তার রিজিকের মালিক বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানকে বানিয়ে নিয়েছেন, তারা কি জানেন না যে এটা হারাম? এবং যদি কোনো কেউ মনে করে সেটা হালাল, তার ইমান থাকবে না, সেই কুফুরিতে লিপ্ত হয়ে যাবে, সেটা হচ্ছে আকল রিবা, সুদ খাওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীম ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং রিবা সুদ ছেড়ে দাও যদি ঈমানদার হয়ে ঈমানদার বলে নিজেকে দাবি করে থাকো। আরো বলেছেন আল্লাহ তাআলা ফা ইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এটা না করো অর্থাৎ ছেড়ে না দাও, সুদ ছেড়ে না দাও, তাহলে আল্লাহর সাথে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ লিপ্ত হও। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা রাসূলের সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার মানে হচ্ছে যে এটা প্রকাশ্য যুদ্ধের ঘোষণা যে সুদ ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লানাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, আল্লাহ তাআলা সুদখোর, সুদদাতা, সুদ যে রেখে এবং সুদের দুই সাক্ষী এবং সুদের যারা হিসাব নিকাশ করে সবাইকে লানত করেছেন। রাসূল বলেছেন হুম সেওয়া, তারা প্রত্যেকে গুনার দিক থেকে সমান, অর্থাৎ প্রত্যেকেই সুদখোরের দলে তারা গণ্য হয়ে যাবে যারা সুদ খায়। আমরা জানি আপনাদের মধ্যে অনেকেই সুদি ব্যাংকে চাকরি করেন, সুদি বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করছেন। আপনি মনে রাখবেন যে আপনি হারাম খাচ্ছেন এবং সবচেয়ে হারামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাবধান করেছেন যে এই হারাম সাধারণ কোন হারাম নয়, এটা বড় হারাম, জিনা বেবির চেয়েও হারাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। পঞ্চম যে জিনিসটি এখন বলবো তা হচ্ছে আকলুর রিশওয়া, ঘুষ খাওয়া। ঘুষ খাওয়ার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইহুদিরা ঘুষ খায়, ইহুদি সম্পর্কে আল্লাহ বলছেন আক্কালুন লিসহতি, তারা ঘুষ খায়। ওয়া আল্লাহ তাআলা কোরআন কারীমে আরো বলেছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমাদের মধ্যে বাতিলের অন্যায়ভাবে কারো সম্পদ তোমরা ভক্ষণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ফিল হুকমি, যারা বিচারে, যারা তাদের মধ্যে বিচার আছে সেখানে যারা ঘুষ খাবে এবং ঘুষ দিবে উভয়ে আল্লাহর লানতের ভিতরে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন রাজকর্মচারীরা যদি কোনো কিছু টাকা কোনো কোথাও থেকে সামান্য টাকাও গ্রহণ করে সেটা অবশ্যই ঘুষ খাওয়ার অন্তর্ভুক্ত হবে, সেটা গলুলের অন্তর্ভুক্ত হবে, যা চুরির চেয়েও মারাত্মক এবং যা তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না, তার কোনো সৎকা আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ তাআলা ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়কে লানত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে আছে, তিনি বলেছেন মান শাফা আলি আহাদিন শাফাআতান ফাউহদিয়া লাহু হাদিয়াতান ফাকাবিলাহা মিনহু আতা ফাকাদ আতা বাবা মিন আবওয়াবির রিবা, কেউ যদি কোনো সুপারিশ করে আর সেখানে সুপারিশের বিনিময়ে তাকে টাকা দেয়া হলো, সে তো বড় ধরনের সুদের মতো গুনার কাজে লিপ্ত হলো। আমাদের সমাজে আজ বিভিন্নভাবে বিভিন্ন 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 পার্সেন্টেজ খাওয়ার সুযোগ হয়ে গেছে, কেউ সুপারিশ করে কাজ লয়ে দিতে পারলে সেখানে একটা পার্সেন্টেজ খাওয়া শুরু করে দিয়েছে, কেউ বা কাউকে কোনো কিছু দিতে পারলে সাকসেস দিতে পারলে তার জন্য আবার টাকা নিচ্ছে। এসবই ঘোষ, এসবই হারাম, এসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের সাবধান করেছেন। ইবনু লুতমিয়া নামক এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আদায় নিয়োগ করেছেন। লোকটি যাকাত আদায় করতে গেল, আসার পরে তিনি বললেন এগুলি তোমাদেরকে যাকাত দিয়েছে আর এগুলি আমাকে তারা হাদিয়া দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে
তো খুব রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন যে মা বালু আকোয়ামিন, কিছু মানুষের কি হলো যে আমি তাদের কোনো দায়িত্ব দেই, তারা সেখান থেকে আসার সময় বলে এগুলি তোমাদের দিছে, এগুলি আমাকে দিছে। হাল্লা ইয়াজলিস ফি বাইতি আবিহা উম্মিহি ফালিয়ুনজার ফালিয়ানজুর হাল ইউদালু আমলা, তার মায়ের ঘরে বাপের ঘরে বসে থাকুক, দেখো তো তার ঘরে হাদিয়া আসে কিনা। এই হাদিয়া তো আসছে তার চাকরির কারণে, এজন্য এই জাতীয় প্রত্যেকটি জিনিসে ঘুষ বিবেচিত হবে এবং সেগুলি হারাম বিবেচিত হবে। অনেকে দেখা যায় যে মেডিকেল ডাক্তার হয়েছে, তার ঘর ভর্তি হয়ে গেছে বিভিন্ন জিনিস দিয়ে, এগুলিও হারাম। যারা এই জাতীয় জিনিস দিচ্ছে হারাম দিচ্ছে। অনুরূপ ভাবে যে যে যারাই আজ ইঞ্জিনিয়ারদের এরকম হচ্ছে, ধীরে ধীরে সামনে দেখা যাবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তাদেরকেও ঘুষ দিয়ে কোন বইকে তা পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা হচ্ছে, এটাও ঘুষের অন্তর্ভুক্ত, কোনোভাবেই সেটা নেওয়া বৈধ নয়। ষষ্ঠ যে জিনিসটি বলবো তা হচ্ছে গান শোনা হারাম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আমিনান নাস মাইয়া ইশতারি লাহু আল হাদিস লিইদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইর ইলম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে লাহু আল হাদিস, এমন কথা কিনে যে কথা মানুষকে দিন থেকে দূরে সরিয়ে রাখে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শপথ করে বলতেন যে এর অর্থ হচ্ছে গান। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে তা উল্লেখ করেছেন। অন্য এক হাদিসে বুখারী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও চিরে আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী হবে যারা হালাল ঘোষণা করবে, তারা হালাল ঘোষণা করবে জিনাকে, ব্যভিচারকে, এবং তারা হাড়ির রেশমিকেও, তারা রেশমি পোশাককেও তারা হালাল ঘোষণা করবে, মদকেও তারা ভিন্ন নামে নাম দিয়ে হালাল ঘোষণা করবে, মাযে অনুরূপে গান বাদ্যকেও তারা হারাম ঘোষণা করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজ তা হচ্ছে, আজ আমাদের গানের এমন অবস্থা হয়ে গেছে যেন গান ছাড়া আমাদের জীবন চলে, নাউযুবিল্লাহ। এবং অনেকেই বলে আমার আনন্দের জন্য, আনন্দ দূর করার জন্য, অবশ্যই অবশ্যই এটা মানুষের নিরানন্দই নিয়ে আসবে, কারণ আনন্দ হচ্ছে কোরআন কারীম তেলাওয়াতের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পড়ার মধ্যে, গান শোনার মধ্যে কোনো আনন্দ নেই, তা শুধুমাত্র রুকিয়াতু জিনা হবে, জিনার দিকে মানুষকে নিয়ে যাবে, ব্যভিচারের দিকে নিয়ে যাবে, অন্তরের হাহাকার বাড়িয়ে দিবে, আর মানুষ আত্মহত্যার দিকে চলে যাবে, না পাইলে তো আত্মহত্যা করতেই থাকবে, কারণ গানের সে দাবি অনুসারে সে সেটাই করতে যাইবে, নাউযুবিল্লাহ। এই জন্য এই গানগুলো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াকুনান্না ফি হাযিল উম্মা খাসফুন ওয়া কাদফুন ওয়া মাসখুন, এই উম্মতের মধ্যে ভূমিধস হবে, কিছু মানুষের অবস্থা পরিবর্তন, চেহারা পরিবর্তন হয়ে যাবে, কিছু মানুষকে ভিন্ন রূপ দেয়া হয়ে যাবে। যখন সেটা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা শারিবুল খুমুর, যখন মদ পান করাকে কিছু মনে করবে না, যখন গান বাদ্য এবং তাদেরকে সম্মান দেয়া হবে। আজ দেখেন সৃষ্ট সম্মানিত হচ্ছে যে গান বেশি গায়, নাউযুবিল্লাহ। সে মরে যাওয়ার আগেও তার জন্য বিশেষ বরাদ্দ দেয়া হয়ে থাকে, মরার পরেও তার জন্য বিশেষ সম্মানের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, কবরের নিচে যায় দেখেন আপনার জন্য কি অবস্থা করছে, অপেক্ষা করছে। অনুরূপ ভাবে রাসূল বলেছেন, আর তাদেরও ওয়াদারাবুল মাআজিফ, যারা গান বাদ্য বাজায় তাদের জন্য, তারাও তাদের মধ্যে কিছু মানুষের চেহারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আজ এমন অবস্থা ছড়াছড়ি হচ্ছে, আমাদের মোবাইল রিং টোন গুলো অনেকে গান বাজিয়ে রাখেন এবং অনেক সময় সালাতের মধ্যে আমাদের ডিস্টার্ব করেন, সেটাও কিন্তু অবৈধ কাজ, আপনাদের খেয়াল রাখা দরকার। সপ্তম যে কাজটি আমাদের সমাজে বহুল প্রচলিত হচ্ছে গীবত, চা দোকানে বসলেই একে অপরের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করি। চেষ্টা করবেন কখনো সেখানে বসতে না, অবশ্যই ফিরে যেতে হবে, ভালো কথার দিকে নিয়ে আসতে হবে। যখনই বসি কোথাও গল্প করতে, কারো কথা না বললে ভালো লাগে না, মনে হয় যেন আর কোনো কথাই নেই, শুধুমাত্র গীবতে করতে হবে না, ভালো কথা বলুন, একটা হাদিস বলুন, কোরআন আয়াত বলুন, মানুষের ভালো প্রশংসা করুন, খারাপ কথা বললে বলুন যে অবশ্যই রদ করতে হবে, যে আপনি ভালোটা বলুন, খারাপটা বলবেন না, আমি তো তার সম্পর্কে ভালোই জানি। এটা যদি করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন গীবত হচ্ছে আল হালিকা, মানুষের মধ্যে সম্পর্ক বিনষ্টকারী, তা হবে না, বরং সেটা একটা বিরাট অন্যায় পরিণত হয়েছে আজ, এবং তার মাধ্যমে অনেকে জীবিকা নির্বাহ করছে গীবত করে, একে অপরের গীবত করে ভালো কিছু পাওয়ার আশা করে, নাউযুবিল্লাহ।
অষ্টম যে কাজটি আমি এখন বলবো তা আমাদের পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, তা হচ্ছে ইসবাল, অর্থাৎ পায়ের নিচে, পায়ের টাকনুর নিচে কাপড় পরা, সেটা প্যান্ট হোক অথবা জামা হোক অথবা অন্য কিছু হোক, সবই হারাম। টাকনুর নিচে কোনো কিছু গেলে সেটা হারাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল মুসবির, যিনি পায়ের নিচ পর্যন্ত টানিয়ে দিয়েছেন কাপড়, তৎক্ষণাৎ সেটা হারাম হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি ফাবিন্নার, দুই টাকনুর নিচে যা যাবে তা জাহান্নামে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাররা তাওবাহু খুইয়ালা, যে ব্যক্তি অহংকার বশত তার চার কাপড়কে নিচের দিকে টেনে দিয়েছেন, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না কিয়ামতের দিকে, কিয়ামতের দিন। অর্থাৎ দুই ধরনের গুনাহ, দুটেই গুনাহ, অহংকার সহ অহংকার ব্যতীত উভয়টাই গুনার কাজ, উভয়টাই হারাম, কোনোটাই করা যাবে না, উভয়টার শাস্তি ভিন্ন ভিন্ন রয়েছে। নবম যে কাজটি আমি করব তা হচ্ছে, দেখা যায় অনেকে শুধু ছবি তুলছে, ছবি আঁকছে, বাচ্চাদেরকে ছবি আঁকার জন্য বাধ্য করছেন, এটা জায়েজ নেই। রূহ যেগুলোতে আছে সেগুলো ছবি আঁকা জায়েজ নেই। যদি আঁকতেই হয়, ইবনে আব্বাস বলেছেন, গাছ আঁকতে পারবে যেগুলো রূহ হাঁটা, যেগুলো চলাফেরার মতো রূহ নেই, সেগুলো অবশ্যই সেগুলো আঁকা যাবে, কিন্তু কোন যেগুলো প্রাণী যেগুলো বলা হয় সেগুলোর কোন রূহ আঁকা যাবে না, সেটা হারাম হবে। যদি শিখাতেই হয় কোনো অংশ, সে অংশটুকু শিখে বাকি অংশ মুছে ফেলতে হবে, আর মাথা কোনোভাবেই অঙ্কন করা যাবে না, সেটা আপনার বাচ্চাদের ব্যাপারে। এটা এখন অনেকটা এমন জিনিসে একটা ডাল ভাতে পরিণত হয়ে গেছে। অনেক মানুষ দেখা যায় ছবি তুলছে তুলছে, ছবি তোলা আর ছবি আঁকা এক কথা নয়, যদি প্রয়োজনে ছবি তোলা সেটা বৈধ হবে, এটাই আমাদের মাশায়েখ শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলতেন। কিন্তু প্রয়োজন ব্যতীত তোলা হলে সেটা গুনার কাজ হবে বিনা প্রয়োজনে। আর যদি কোনো আঁকা হয় সেটা কোনোভাবেই বৈধ নয়। আর অনেকে দেখা যায় বড় বড় ছবি নিজেরা আঁকছেন আর রাস্তার পাশে লিখে দিচ্ছেন, সেটা চিরস্থায়ী গুনায় পরিণত হচ্ছে এবং শিরকের একটি কারণ বলে হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি করা থেকে আমাদেরকে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা'নাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়াল মুসাউউর, আল্লাহ তাআলা লানত করেছেন সুদখোর এবং সুদ যে খাওয়াবে তাকে, এবং যে উলকি আঁকে, এবং যারা ছবি ছবি আঁকে অর্থাৎ মানুষকে দেখে তার মতো করে আঙুল দিয়ে হাত দিয়ে একটা একটু আঁকে, তারা অবশ্যই তার অঙ্গ বিভিন্ন ভাবে আঁকে, তারা অবশ্যই আল্লাহ লানতের অন্তর্ভুক্ত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল্লাযিনা ইউদাহুনা বিখালকিল্লাহ মুত্তাফাকুন আলাইহি, যা আল্লাহর কাছে সবচেয়ে কঠিন শাস্তি হবে কিয়ামতের দিনে, যারা আল্লাহর খালকের মতো সৃষ্টি করতে চায়, আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আযলাম মিম্মান যাহাবা ইয়াখলুকু খালকান কা খালকি ফালইয়াখলুকু দাররাতান ওয়ালইয়াখলুকু হাব্বাতান ওয়ালইয়াখলুকু শাইরা, এমন কি আছে যে আমার মতো সৃষ্টি করতে পারে? তাহলে একটি দানা সৃষ্টি করুক, একটি জব সৃষ্টি করুক, অথবা একটি একটি জোড়া সৃষ্টি করুক, তারা একটি একটি যে কোনো একটি অণু সৃষ্টি করুক, কিছুই কেউ সৃষ্টি করতে পারে না। আল্লাহর সৃষ্টি নিয়ে বাড়াবাড়ি করা বৈধ নয়। মনে রাখবেন, দশম যে কাজটি আমরা এখন নিষিদ্ধ করতে চাচ্ছি এবং ইসলামী শরীয়তে যা অবশ্যই পরিত্যাজ্য, তা হচ্ছে আর দোকান, অর্থাৎ আমরা যারা ধূমপান বলে থাকি। ধূমপান অবশ্যই এমন একটি হারাম কাজ, যে কামটি মানুষ স্বাভাবিকভাবে নিয়েছে, বন্ধু বন্ধুকে দিচ্ছে, ফ্যাক্টরি খুলতেছে, দোকানে বিক্রি হচ্ছে, একে অপরকে অপার করছে, নাউযুবিল্লাহ মিন যালিক, তা হারাম। তিন কারণে তা হারাম। এক নম্বর কারণ হচ্ছে যে এটা মানুষকে মৃত্যু ঘটায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের প্রতি দয়াদ্র। দ্বিতীয় হচ্ছে যে কারণে হারাম, তা হচ্ছে এটা অবশ্যই খবিস। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, তোমাদের জন্য খবিসগুলিকে তিনি হারাম করে দেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় যে কারণে তা হারাম, তা হচ্ছে ইসরাফ এবং তাবজির অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবাদদির ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, ওলা তুসরিফু, আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইসরাফ করো না। আরো বলেছেন আল্লাহ তাআলা, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা, যারা ইসরাফ করে অর্থাৎ বিনা কারণে খরচ করে, বেহুদা খরচ করে, তারা শয়তানের ভাই। এই তিনটি কারণ পুরোপুরি আপনি পাবেন।
আরেকটি কারণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে আরেকজনকে কষ্ট দেওয়া হয়, কারণ যে ব্যক্তি খায় না তার পাশে যদি কোনটা খাওয়া হয় তাকে ক্ষতি হয়। পরোক্ষ ধূমপান অনেক বেশি ক্ষতিকর বলে ডাক্তাররাও বলে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযিনা ইউনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য গাজর খেয়ে বা শালগম খেয়ে মসজিদে আসতে যেখানে নিষেধ করেছেন, সেখানে অন্যান্য জিনিস যেগুলো গন্ধযুক্ত খাওয়া নিষেধ করেছেন রাসূল, এবং কোন কোন হাদিসে পাওয়া যায় বাকির পিছনে পর্যন্ত তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে মসজিদে আসছেন অথবা সবার সমাজে আপনি সেভাবে বিনা কোন রকমের রাগ ডাক না রেখে যেভাবে আমরা আমাদের সন্তানদের দেখছি অথবা আমাদের বন্ধু বান্ধব দেখছি যে তারা যেভাবে খাচ্ছে এই ধূমপান করছে, এটা অবশ্যই হারাম। ধূম শুধু পান করার বিষয় নয়, খাইলেও সেটা হারাম হবে, কারণ সেটা আসলে ক্ষতিকর। এই জন্য অনেকে সাদা খায়, সেটাও শরীয়তে বৈধ নয়। এই বিষয়গুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আকুলু قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم।